শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার বাড়ি হচ্ছে পূর্ব কেশুয়া, তৎকালীন পুরিয়া থানা, বর্তমানে চন্দনায়। ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছিল, এর নেতৃত্ব দিয়েছিলেন তখনকার একজন আনসার কমান্ডার এবং একজন ডাক্তার, ডাক্তার গোলাম মাওলা। তিনি ছিলেন মরহুম শাহজাহান ইসলামের বোনের জামাতা। আমাদের ট্রেনিং চলাকালে কালরাত্রি নেমে আসে, সেদিনই আমরা ইতস্তভাবে আমরা অপেক্ষা করছিলাম একদিন 2-4 দিনের মধ্যে আমাদের শাহজাহান ইসলামাবাদী, যিনি মৌলানা মরিজুল্লাহ ইসলামাবাদের সুযোগ্য সন্তান, তিনি আমাকে গোপনে বললেন এখানে আমাদের কোনো অবসরপ্রাপ্ত মিলিটারি বা কেউ কিছু আছে কিনা বা পুলিশ কর্মকর্তা আছে ওজার, তুমি আমাকে থাকলে তার সাথে আমাকে পরিচয় করে দিও, আমার সাথে তাদের একটু গোপন দেখা করতে পারো। আমি একজন মিলিটারির হাবিলদার ছিলেন, তিনি অবসরপ্রাপ্ত আবুল হাসেম নাম, ওনাকে নিয়ে সাধারণ ইসলামের কাছে গেলাম, গিয়ে পরিচয় করে দিলাম। সাধারণ ইসলামী বললেন আমার একটু কাজ আছে। উনি চট্টগ্রামের কমার্স কলেজের পেছনে যে মোগলটলির বিজয় একটা ময়লার ডিপো ছিল, ওই ময়লার ডিপো থেকে দুটি অস্ত্র কালেকশন করেছে। দুটি অস্ত্রের মধ্যে একটি জিত্রিগান, একটি রাইফেল। এই জিত্রিগান এবং রাইফেল কিন্তু অচল হয়ে আছে, তিনি কোনো রকমে এটা চালু করতে পারছেন না। আমি এই মিলিটারি এটা তার সাহায্য নিয়ে ফুল থ্রু করে এই অস্ত্র চালু করার ব্যবস্থা করি এবং সাধারণ ইসলামদের দুটি অস্ত্র হাতে পেয়ে উনি চিন্তা করলেন যে কিছু যুবককে সংগঠিত করবেন এবং কিছু ছাত্রকে সংগঠিত করবেন। আমরা দিলীপ সহ মাহফুজুর রহমান টুন্টু শহীদ হয়েছেন, শহীদ জাহাঙ্গীর আলম, আরও কিছু বন্ধুবান্ধব আমরা জোগাড় করে দিলাম। মুক্তিযুদ্ধ মানে ওখানে মুক্তিযুদ্ধ দক্ষিণ চট্টগ্রামে প্রথম আমরা মুক্তিযুদ্ধের এখানে শুরু করে সাধারণ ইসলামের। কিছুদিন পর সার্জেন্ট আরেক আলম নামে একজন ব্যক্তি আমার বাসের পাশের বাড়িতে একজন জনতা ব্যাংকে চাকরি করতেন, সিবিএ নেতা ছিলেন, তার নাম ছিল আবু তাহের চৌধুরী। তার বাসা তার বাড়িতে সে আশ্রয় গ্রহণ করেছে। উনি বললেন আমি তো একজন সার্জেন্ট ছিলাম, এই কথা কেউ জানে না, আমি বিমান বাহিনীতে ছিলাম। ওনার বাসায় উনি আমাকে যখন বললেন যে এখানে মুক্তিযুদ্ধের সাথে কেউ আওয়ামী লীগের কোনো নেতা আছে কি না বা মুক্তিযুদ্ধ করবে তার করতে চায় এরকম কেউ আছে কি না, আমি তাকে একদিন 2-1 দিন পরে সাধারণ ইসলামদের সাথে আমি পরিচয় করে দিই। সার্জেন্ট আলমকে পেয়ে সাধারণ ইসলামদের সব উৎফুল্ল হয়ে গেলেন। তিনি প্রথম হাবিলদার
আবু হাবিবুর রহমান হাবিব বর্তমানে চেয়ারম্যান ছিলেন, তিনি চেয়ারম্যান ছিলেন, এদেরকে নিয়ে আরও সবুর এদেরকে নিয়ে মুক্তিযুদ্ধের অর্গানাইজ শুরু করে। এটা এটা বলে রাখা প্রয়োজন, এই অঞ্চলটা ছিল এদিকে চাঁদখালি নদী, এদিকে শঙ্খ নদী, অর্থাৎ আনোয়ারা এবং সাতকানিয়ার এটা বর্ডার, দুদিকেই নদী, নদী বেষ্টিত হওয়ার কারণে পাঞ্জাবি খান সেনারা এখানে কোনো রকমে যাতায়াত করতে আসতে পারতো না, সে কারণে এই এলাকাটি ছিল অনেকটা মুক্ত অঞ্চল। এই মুক্ত অঞ্চলকে ঘিরে আমরা আমাদের সাধারণ ইসলামাবাদের নেতৃত্বে সেখানে অনেক যুব এবং ছাত্রদের সংগঠিত করা হয়। এই ছাত্র এবং যুবদের দিকে নিয়ে উনি একটা বিশাল একটা বাহিনী তৈরি করেন। আমার দেখা মতে, আমি যা দেখেছি, এই দেখার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছিল বসন্তনগর মাদ্রাসায় আক্রমণ। এই আক্রমণে আমার বন্ধু, আমাদের বড় ভাই সবুর সেই যুদ্ধে সে শহীদ হয়, আরও কয়েকজন আমাদের বন্ধু তারা মানে গুলিবিদ্ধ হয়, তাদেরকে আমাদের বাড়িতে এনে, তাদেরকে আমার চাচির বাসায় তাদেরকে এনে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এটা হচ্ছে বসন্তনগর মাদ্রাসার একটা অপারেশন। আর আরেকটা অপারেশন সবচেয়ে উল্লেখযোগ্য যে সারজুল আলমের নেতৃত্ব হয়েছিল, সেটা হচ্ছে আনোয়ারা আব্দুল হাকিম রাজাকারের বাড়ি, এটা হচ্ছে আনোয়ারা ওসাইন গ্রামের একজন। এই রাজাকার অনেক মানুষের উপর অত্যাচার করতো, সার্জেন আলম নিজে বললেন যে এই রাজাকার বাড়িতে অপারেশন আমি করবো, এবং সার্জেন আলমের নেতৃত্বে এই অপারেশন করা হয়। আরেকটা অপারেশন ইন্দ্রপুর অপারেশন এবং জিরিমাতার অপারেশন, এটা আমাদের আমাদের সার্জেন আলম এবং সাজান ইসলামের নেতৃত্ব হয়েছিল। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।